वेलकम टू पीजी फिजिक्स क्लासरूम। आज ये वीडियो हमें वेक्टर उपांश विभाजन निये आलोचना करब। वेक्टर उपांश विभाजन कम्पोनेंट डिविशन एखे ओ सी हे आर वेक्टर। ये ओ सी अर्थात आर वेक्टर टीके हमें ओ ए एवं ओ बी बराबर भेंगे नियेछि। एखाने ओ ए बराबर उपांशटाके पी एवं ओ बी बराबर उपांशटिके किउ नाम देवा हयेछे। एखाने ओ ए ओ सी एर संगे आलफा कोण करे आछे एवं ओ सी आर ओ बी एर मध्यवर्ती कोण हच्छे बीटा। ठीक आछे, ताहले एई भेक्टरटिके आमरा दुटो उपांशे भेंगे नियेछि। ताहले एई उपांशगुलोर संगे एई भेक्टरटिर सम्पर्क कि रकम? जदि आमरा एखान थेके एई सी बिंदु थेके ओ ए एर उपर एकटा लम्ब टानि ताहले एटी कि होच्छे? एटी एकटी समकोणी त्रिभुज। समकोणी त्रिभुजेर ए आलफा कोणेर सापेक्षे ताहले ओ ए होच्छे भूमि आर ओ सी होच्छे अतिभुज। ताहले ओ ए बाई ओ सी समान आमरा कि बोलते पारि? कस आलफा। ताहले ओ ए माने होच्छे पी आर ओ सी होच्छे आर। ताहले पी बाई आर समान कस आलफा। ताहले पी समान कि? आर कस आलफा। अर्थात এই আলফা কোণের সঙ্গে যে উপাংশটা আছে সেই উপাংশটি কি? না, আর কস আলফা। ঠিক একই রকম ভাবে এই সি বিন্দু থেকে যদি আমরা ও বি এর উপর একটি লম্ব টানি তাহলে এই বিটা কোণের সাপেক্ষে এইটা ও বি হচ্ছে অতিভুজ, এই ভূমি, আর ও সি হচ্ছে অতিভুজ। তাহলে একই রকম ভাবে এখান থেকে আমরা পাচ্ছি কি? না, ও বি বাই ও সি সমান কস বিটা। তাহলে কিউ বাই আর সমান কস বিটা। তাহলে কিউ সমান হচ্ছে আর কস বিটা। ঠিক আছে, তাহলে যদি আমরা কোনো ভেক্টরকে দুটো উপাংশে বিভাজন করি এবং তাদের মধ্যবর্তী কোণ যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে আমরা এরকমভাবে উপাংশগুলো পাবো। সমান হলে হবে, দুটো একই মান হয়ে যাবে। ঠিক আছে, এবার যেটা দেখব আমরা সেটা হচ্ছে একটা স্পেশাল কেস, বিশেষ ক্ষেত্র, এটাকে বলা হচ্ছে লম্ব উপাংশ বিভাজন, রেকট্যাঙ্গুলার কম্পোনেন্ট ডিভিশন। অর্থাৎ এখানে আমরা যে দুটো উপাংশে আর ভেক্টরটিকে যে পি কিউ দুটো উপাংশে বিভাজন করেছি এখানে পি এবং কিউ এরা পরস্পর 90 ডিগ্রি কোণ করে আছে, ও এ এবং ও বি পরস্পর লম্ব। ঠিক আছে, তাহলে এখানে ও সি অর্থাৎ আর ভেক্টরটা যদি এর সঙ্গে আলফা কোণ করে থাকে তাহলে এই আর ভেক্টরটি কিউ এর সঙ্গে কত কোণ করবে? না, 90 মাইনাস আলফা, কারণ এদিকে আলফা পুরোটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটা আলফা হলে এটুকুটা হলে কত? 90 মাইনাস আলফা। তাহলে এবার পি ভেক্টর সমান আমরা কি জানি? আর কস আলফা। তাহলে পি সমান কি হয়ে গেল? আর কস আলফা। ঠিক আছে, আর কিউ সমান কি হবে? আর কস 90 মাইনাস আলফা। তাহলে কিউ সমান কি হয়ে গেল? আর কস 90 মাইনাস আলফা। এবার 90 মাইনাস আলফা মানে কি? সাইন আলফা। তাহলে কিউ সমান হয়ে গেল আর সাইন আলফা। ঠিক আছে, তাহলে একটি হলো আর কস আলফা আর একটি হলো আর সাইন আলফা। তাহলে এটাকে হচ্ছে লম্ব উপাংশ বিভাজন। তাহলে একটি কস একটি সাইন, তাহলে কোনটি কস হবে? না, কোনটা যে ভেক্টরটির সঙ্গে আমরা নেব সেইটা হবে কস উপাংশ আর অপরটি হবে সাইন উপাংশ। এটাকে বলা হচ্ছে লম্ব উপাংশ বিভাজন। ঠিক আছে, এক্ষেত্রে আমরা লিখতে পারি আর সমান কি? পি প্লাস কিউ, কারণ আরটাকে ভেঙে আমরা পি আর কিউ পাচ্ছি। তাহলে পি কিউ যোগ করি তাহলে আর পাব। ঠিক আছে, এবার আমরা দেখব ভেক্টর বিভাজন থ্রি ডাইমেনশনে। তাহলে এখানে ছবিটা ভালো করে লক্ষ্য করো, এখানে ও এ হচ্ছে মূল ভেক্টর, ও এ সমান হচ্ছে এ। এটাকে আমরা এক্স ওয়াই আর জেড এই তিনটে অক্ষ বরাবর উপাংশ বিভাজন করে নিয়েছি। এক্স অক্ষ বরাবর ও বি, ওয়াই অক্ষ বরাবর ও সি, আর জেড অক্ষ বরাবর ও ডি, এই তিনটে উপাংশ বিভাজন করেছি।
ঠিক আছে। আমরা জানি এক্স অক্ষ বরাবর ইউনিট ভেক্টর হচ্ছে কি আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ এবং জেড অক্ষ বরাবর কে ক্যাপ। তাহলে এক্স অক্ষ বরাবর উপাংশটাকে এ সাফিক্স এক্স, ওয়াই অক্ষ বরাবর উপাংশটাকে এ সাফিক্স ওয়াই এবং জেড অক্ষ বরাবর উপাংশটিকে এ সাফিক্স জেড দিয়ে প্রকাশ করা হয়েছে। তাহলে আমরা এ সমান কি লিখতে পারি, এ সমান লিখতে পারি এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। ঠিক আছে, তাহলে এখানে ও এ এটা হচ্ছে এ ভেক্টর, ও বি হচ্ছে এ এক্স আই ক্যাপ, ও সি হচ্ছে এ ওয়াই জে ক্যাপ এবং ও ডি হচ্ছে এ জেড কে ক্যাপ। তাহলে উপাংশ বিভাজন, উপাংশ যখন বিভাজন করা হচ্ছে তিনটে অংশে, তাহলে তিনটে অংশের যোগফলটা কী হবে, সমান হবে আমরা ভেক্টরের যে সূত্র জানি তাতে আমরা কি বলতে পারি না ও এ স্কোয়ার সমান কি হবে ও বি স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার। যেহেতু পরস্পর সবাই লম্বভাবে আছে তাহলে এটার সঙ্গে এর সম্পর্ক হচ্ছে এটা, অতিভুজের স্কোয়ার সমান তিনটে উপাংশ তার বর্গের সমষ্টি। তাহলে এটা কি এ স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। তাহলে এ সমান কি রুট ওভার এটা এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পাবো, একটা জিনিস পাবো, সেটা হচ্ছে ডাইরেকশন কোসাইন। আমরা জানি উপাংশ যখন বিভাজন করা হয় তখন মূল যে উপাংশ হয় সবগুলোই কসের সাপেক্ষে হয়। তাহলে এখানে এই এ ভেক্টরটি আগের ছবিটাই এটা, এ ভেক্টরটি তার সঙ্গে আমরা তিনটে যে অক্ষ আছে সেই অক্ষের সঙ্গে কোনটা, এক্স অক্ষের সঙ্গে কোন আলফা, ওয়াই অক্ষের সঙ্গে কোন বিটা এবং জেড অক্ষের সঙ্গে কোন গামা। যদি এরকম হয় তাহলে এক্স অক্ষ বরাবর যে উপাংশ এ এক্স, তাহলে কস আলফা সমান কী হবে এক্স বাই এ, কস আলফা সমান হবে এক্স বাই এ, তাহলে এক্স সমান কি এ কস আলফা। একই রকমভাবে এ ওয়াই সমান হবে এ কস বিটা এবং এ জেড সমান হবে এ কস গামা, অর্থাৎ সবগুলি কস, সেই জন্যটাকে বলা হচ্ছে ডাইরেকশন কোসাইন। ঠিক আছে, অর্থাৎ একটি উপাংশ একটি ভেক্টরকে যদি আমরা তিনটে অক্ষ বরাবর উপাংশ বিভাজন করি তাহলে সেই প্রত্যেকটা উপাংশ হবে এইগুলো, এটি হবে এ কস আলফা এ কস বিটা এ কস গামা। অর্থাৎ এখানে আলফা বিটা এবং গামা হচ্ছে যথাক্রমে ওই ভেক্টরটির এক্স ওয়াই এবং জেড অক্ষের সঙ্গে কোণ। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি বলতে পারি না কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা সমান ওয়ান। ঠিক আছে, এই সমীকরণ, এই যে সমীকরণটা হচ্ছে এক নম্বর সমীকরণে যদি আমরা বসাই মানগুলো, এক নম্বর সমীকরণে যে মানগুলো বসাই তাহলে দাঁড়াবে এটা কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা সমান ওয়ান। ঠিক আছে, এখানে যদি আমরা এবার কসের জায়গায় সাইন কনভার্ট করি এটাকে, তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার, এখানেও প্লাস ওয়ান মাইনাস সাইন স্কোয়ার, এখানেও আসছে প্লাস ওয়ান মাইনাস সাইন স্কোয়ার, এদিকে সমান ওয়ান। তাহলে সাইন স্কোয়ারগুলোকে একদিকে নিই আমরা, তাহলে কি দাঁড়াচ্ছে না সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার গামা সমান হচ্ছে টু। ঠিক আছে, তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই।